এতদিন কোথায় ছিলেন কাকদ্বীপে রাজনীতি করতে এসছেন বৃহস্পতিবার কাকদ্বীপে এসে এমন প্রশ্নের মুখেই পড়তে হলো বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে বৃহস্পতিবার কাকদ্বীপে মৃত মৎস্যজীবীর পরিবারের সঙ্গে দেখা করতে আসেন শুভেন্দু অধিকারী সেখানেই তাকে আটকে খব দেখান এলাকাবাসীরা শুভেন্দুকে তারা সরাসরি জিজ্ঞেস করেন এতদিন আসেননি কেন এখন কি রাজনীতি করতে এসছেন হচ্ছে ঘটনাটা ঘটে সেই দিন থেকে শুরু করে বডিগুলো রিকভারি করা করে হসপিটালে নিয়ে এসে বডি আইডেন্টিফাই করা দেন বডি রিকভার হচ্ছে পোস্টমর্টম হওয়ার আগে আমরা মানুষের বাড়িতে বাড়িতে পৌঁছে গেছি আমাদের সাংসদ বাপি হালদারের নেতৃত্বে অতএব আমি এই প্রশ্নটাই ওনাকে করতে চাইছিলাম যে আপনি যদি রাজ্যের বিরোধী দলনেতা হয়ে থাকেন আপনি যদি কোনো একটা সংগঠনের হচ্ছে যে দলের হচ্ছে যে নেতা হয়ে থাকেন মানুষের কাছে এতদিন পরে কেন পৌঁছালেন এটা অহেতু রাজনীতি করার জন্য এখানে এসছে জাস্ট এইটুকুই ওনাকে আমি জিজ্ঞেস করতে চাইলাম উনি বাইরের কিছু লোকজন নিয়ে এসেছিল চিনি না কারা এসেছিল উনি আবার দিকে আমার কথা শুনে চোরের মতন ভয়ে পালিয়ে গেছে এরপরেই শুভেন্দু ও বিজেপি সমর্থকদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন গ্রামবাসীরা ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয় এলাকায় পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে তবে বিষয়টি গুরুত্ব দিতে চাননি বিরোধী দলনেতা তিনি জানিয়েছেন এরা খুব দেখালেও মৃত মৎস্যজীবীদের পরিবারের সদস্যদের সঙ্গে তার কথা হয়েছে এবং অনুদানেরও ব্যবস্থা করা হয়েছে দিন থেকে ভারতীয় জনতা পার্টির এখানকার কর্মীরা সঙ্গে থেকেছে দাহ পরিবারের পাশে করিয়েছে থেকেছে আমি রাজ্যের বিরোধী দল নেতা রাজনীতি করি না কোথাও আমরা আমাদের দলের পক্ষ থেকে আজকে প্রত্যেকটা পরিবারকে এক লক্ষ করে টাকা এবং কিছু সামনে পুজো আছে কিছু গার্মেন্টস বা কিছু রিলিফ মেটেরিয়াল দিয়ে গেল গ্ল্যাডলি অ্যাকসেপ্ট করেছে সবাই নিয়েছে উল্লেখ্য ট্রলার ডুবিতে মৃত কানাই মাঝির বাড়িতে দেখা করতে আসেন শুভেন্দু খবর পেয়ে এলাকার বেশ কিছু মানুষ রাস্তা আটকে দাঁড়ায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয় এলাকায় শেষ পর্যন্ত পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে গোপাল শিলের রিপোর্ট ওঙ্কার বাংলা